দেগঙ্গায় ডাকাতি, গোবরডাঙ্গা এলাকায় গ্রেপ্তার তিন দুষ্কৃতী। ডাকাতির উদ্দেশ্যে এলাকায় জড়ো হয়েছিল অভিযুক্তেরা, দাবি পুলিশের। আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ভর সন্ধ্যায় পরপর দুটি বাড়িতে দুঃসাহসিক ডাকাতি। শনিবার সন্ধ্যায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দেগঙ্গা থানা এলাকায়। ঘটনার পর নড়েচড়ে বসে পুলিশ। রবিবার রাতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে গোবরডাঙ্গা থানা এলাকা থেকে গ্রেপ্তার তিন দুষ্কৃতী। শনিবার ভর সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে দেগঙ্গা থানার কলাপল এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, বাইকে চেপে সাত আটজন দুষ্কৃতী আসে। পরিবারের সদস্যদের আগ্নেয়াস্ত্র, কাটারি ও বোমার ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের হাত পা বেঁধে রেখে প্রায় এক ঘন্টা ধরে লুটপাট চালায়। কৃষ্ণ দাঁড়াটা দেখিয়েছে, দেখাই দেখিয়ে আমাদের এই ঘরে খাটে বসিয়ে দিয়েছে। ওরে এবার যে হাতে সোনার আসত, কানের মানে ছিল, খুলে নিয়েছে আর বলছে ইয়ে দে, চাবি দে, নাহলে যা পিস্তল ধরেছে মেরে দেবো। এবার সঙ্গে সঙ্গে চাবি দিয়ে দিয়েছি, আলমারি খুলে দিয়েছি, সব বের করে নিয়ে গেল, উপরে গেল খালি, নিচে করলো। এবার জায়ের ঘর তালা মারা, বলছে ওদের ঘরে চাবি দেয়, আমি বলছি ওদের ঘরের চাবি তো আমার কাছে নেই, বলছি কি দিতে বলেছি নাহলে মেরে দেবো। বলছি আমার ছোটো জায়গা এখানে থাকে না, আমার দেওয়ার বাইরে, চিৎকার করলে মহিলাদের মারধর করা হয় বলেও জানিয়েছেন পরিবারের সদস্যরা। আমি কাজের থেকে ঘরে আসি, এসে বাইক রেখে আমি ঘরে ঢুকেছি। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমাকে এরকম দা নিয়ে ধরে বলছে চেঁচামেচি করবি না। এবার যখনই আমি দাঁটা ধরলাম, একজন এসে মেশিন আমার পেটের মধ্যে ঠেকালো, আর একজন বোম নিয়ে আসলো, একটা বোম এনে দিল, আর একজন এরকম দায়ের উল্টো পিঠ দিয়ে আমার এখানে বাড়ি মারলো। বাড়ি মারছে, চেঁচালেই তোকে কপিয়ে দেবো বলে আমাকে ওরা তিনজন চারজন মিলে ধরে এনে এখানে কাপড় দিয়ে ভালো করে বাঁধলো। তারপরে বলছে ওই পাশের ঘরের চাবি দে, আমরা বলেছি যে চাবি নেই, আমরা ভাই ভাই হলো, কি হয়েছে ওদের সঙ্গে আমাদের হয় না, ওরা চাবি দিয়ে চলে গেছে। আমার বাড়ির থেকে 2,500 টাকা মতন ছিল, ওগুলো নিয়েছে, আর সোনাদানা নিয়েছে, সোনাদানা ও ফোন নিয়েছে, বললো ফোন যখন নিয়েছে বলছে ফোন দিয়ে যাব, ফোন নেবো না আমরা। তারপর আমাদের নিয়েছে শাঁখা নিয়েছে, ওর পলা নিয়েছে, একটা চেন নিয়েছে, দুটো আংটি নিয়েছে। বেশ কয়েক ভরি সোনা ও লক্ষাধিক টাকা নিয়ে ফের বাইকে চেপে চম্পট দেয় ডাকাত দল। ভর সন্ধ্যায় অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার এবং আইনজীবীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। আমি, আমার ওয়াইফ, আমার ছেলের বউ, নাতি নাতনি, ওগুলো ছোট, ওদেরকে এক রুমে নিয়ে বসিয়ে ওরা ওই বলে যে তোমাদের ইয়ে দাও, কোনো আওয়াজ করবে না, বাড়িতে আর কোনো লোকজন আছে। তখন ছেলে বাইরে ছিল, সে মনে করেছে বাড়িতে অন্য কেউ এসছে, মনে করে সেইভাবে দেখতেছে। তখন ওকেও ওইভাবে ওরা ওদের কন্ট্রোলে নিয়ে নিল। ওদের হাতে ছিল দা, চকচক করছিল, আর কুটর কুটর ছিল, তারপরে একটা রিভলভারের মতো একটা ছিল, একটা কাঠা গান ছিল, আর বোমের মতো একটা কি ছিল। বলে যে এখানকার এই সাবি ভাবি, প্রথমে আমার ওয়াইফ এবং ছেলের বউকে ওরা গলা থেকে সব, খানের থেকে, হাতের থেকে যা ছিল সবগুলো নিয়ে নিল। তারপরে ছেলেকে, ছেলের মাকে নিয়ে ওরা উপরে চলে আসলো। উপরে এসে এগুলো সব এখান থেকে যা ছিল ওগুলো সব নিয়ে গেল। নিচে একজন ছেলে, তার হাতে শুধু একটা দায় ছিল, সে ওখানে সবগুলো খুঁজে 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 যা ছিল, বোমার, নাতিটার, নাতনিটার এই যত গহনা পাতি জিনিসপত্র, টাকা পয়সা, জন্মদিনের যে টাকা পয়সাগুলো দিয়েছে ওগুলো পর্যন্ত কিচ্ছু রাখেনি, উপরে নিচে নগদ নিয়েছে প্রায় 1,30,000 টাকার মতো নগদ নিয়ে গেছে। আর সোনা, আর সোনা হবে 15 তোলার উপরে। ওরা আটজন কিসে করে এসেছিল, ওরা কিসে এসছে সেটা দেখিনি, এসে মাত্র আমাদের বাইরে যে লাইট আছে লাইটগুলো বন্ধ করে দিয়েছে। সাতজন ওই বাড়িতে গেছে, সাতজন এই বাড়িতে ঢুকেছে, মনে হলো চারজন চারজন আটজন প্লাস আরও একজন দুজন লোক রাস্তায় ছিল। এসবের মাঝেই রবিবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গোবরডাঙ্গা সরকারপাড়া এলাকায় হানা দেয়। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে পুলিশ বিশ্বস্ত সূত্রে খবর পায় ডাকাতির উদ্দেশ্যে এলাকায় জড়ো হয়েছে দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে ঘটনাস্থলে প্রায় 7-8 জন দুষ্কৃতী ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও পুলিশ তিনজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে। তিন অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়েছে দা, ভোজালি, রড ও ডাকাতির একাধিক সরঞ্জাম। পুলিশ জানিয়েছে অভিযুক্তদের নাম কর্ণ বিশ্বাস, অসিত দেবনাথ, সুজন দাস। এদের সকলেরই বাড়ি গোবরডাঙ্গা থানার লক্ষ্মীপুর এলাকায়। অভিযুক্তদের এদিন গোবরডাঙ্গা থানার পক্ষ থেকে হাজির করানো হয় বারাসত আদালতে। বাকি দুষ্কৃতীদেরও খোঁজ চলছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোবরডাঙ্গা।
নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।